আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে সাদা পাকা চুল কালো করার জন্য আমরা কিভাবে কপি ব্যবহার করতে পারি তার একটা গরোয়া উপায় কফি আমাদের সাদা চুল কালো করতে খুবই সাহায্য করে কফিতে থাকা ক্যাফিন নামক উপাদান আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তাছাড়াও চুলকে সিল্কি করতেও সাহায্য করে তো এখানে আমি কোটার কফি আর মিনি প্যাকেট দুইটাই দেখিয়ে দিলাম আপনার হাতের কাছে যদি কোটার কফি না থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ টাকা দামের মিনি প্যাকেট দিয়েও এই রেমেডি তৈরি করতে পারবেন আর চাইলে কোটার কফি দিয়েও করতে পারেন তো আমি একবার ব্যবহার করার জন্য একটা পাঁচ টাকা দামের মিনি প্যাকেট নিয়ে নিলাম আর যে কোনো মুদির দোকানে গেলেই আপনারা কফিটা পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু ব্ল্যাক কফিটা কিনে আনতে হবে যে কোনো রেমেডি তৈরি করার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসতে হবে আর একবার ব্যবহারের জন্য একটা মিনি প্যাকেট অথবা কোটার কফি থেকে এক চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিলেই হবে এখন কফির সাথে আমি নিয়ে নিব আমাদের কিচেনে থাকা অতি প্রয়োজনীয় একটা উপাদান সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ আমাদের সাদা চুলকে কালো করতে যেমন সাহায্য করে আমাদের মাথার স্কাল্পে যদি কোনো প্রকারের ফাঙ্গাল থাকে সেটাও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে হলুদে থাকা অ্যান্টিসেপটিক আমাদের মাথার স্কিনের জন্য খুবই উপকারী আর এদিক দিয়ে আমার লাগবে হচ্ছে লেবু কম বেশি আমরা সবাই জানি চুলের জন্য লেবু খুবই উপকারী তাছাড়া মাথার স্কিনের জন্যও কিন্তু লেবু খুবই উপকারী তো এখানে একটা লেবু লাগবে না আমার একটুকটু লেবু লাগবে সেজন্য আমি লেবুটা কেটে নিয়েছি। এসি দু চার চামচ পরিমাণ রস হবে এরকম দেখে একটু লেবুটা নিয়ে নিতে হবে বা আপনি দা মেপেও নিয়ে নিতে পারবেন সাদা চুল কালো করতে লেবুর রস খুবই কার্যকরী তাছাড়া খুশকিমুক্ত ও জলমলে চুলের জন্যও কিন্তু লেবু খুবই কার্যকরী চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কিন্তু আমরা নিয়মিত লেবুর রস ব্যবহার করতে পারি তারপর লাগবে হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলকে কালো করতে সাহায্য করে নারিকেল তেল আমাদের চুলকে মশ্চারাইজিং করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করে আমি রেগুলার যেই নারিকেল তেলটা ব্যবহার করি প্যারাশুট নারকেল তেল সেখান থেকে দুই চা চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিচ্ছি আপনারা যে যে তেলটা ব্যবহার করেন সেখান থেকে দুই চা চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নেবেন এখন সবগুলো উপাদান ভালো করে একটু মিশিয়ে নেব কপিতে দানা থাকায় এটা মিশতে একটু সময় নেবে তো একটু সময় নিয়েই মিশিয়ে নিতে হবে একটা সময় এমন মনে হতো যে বয়স হলেই হয়তোবা চুল পেকে যায় কিন্তু আজকাল কিন্তু চুল পাকার কোনো নির্দিষ্ট বয়স বা সময়সীমা থাকে না এটা আমাদের খাদ্যাভ্যাসের জন্যও হয়ে থাকে বা আমাদের প্রাকৃতিক যে পরিবেশটা সেটার জন্যও হয়ে থাকে তো যে কোনো কারণেই হোক না কেন এই সাদা চুল কালো করতে কিন্তু আমরা কফি এভাবে ব্যবহার করতে পারি তৈরি হয়ে গেল কফি দিয়ে তৈরি দুই মিনিটের একটা হেয়ার ব্যাগ যেটা ব্যবহার করলে দুই মিনিটের মধ্যে আপনার সাদা পাকা চুল কালো হয়ে যাবে চিরস্থায়ীভাবে এভাবে তো এখন বলে দিচ্ছি এটা কিভাবে লাগাবেন আমরা যেরকম করে মাথার স্কাল্পে বা মাথায় তেল মালিশ করি তো ঠিক সেই রকম করেই পুরো মাথায় বা পুরো চুলে দিতে হবে না আপনার চুলের গোড়ায় গুঁড়ায় ভালো করে মেসেজ করে এই পেকটা লাগিয়ে নেবেন আর আপনি যদি চান যে চুলের গুঁড়া থেকে আগা অবধি দিবেন তাহলে এই হেয়ার প্যাকটা তৈরি করার সময় আপনি দুই চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিবেন তাহলে একদম তেলের মতো আপনারা চুলের গোড়া থেকে আগা অবধি দিতে পারবেন তো সাদা পাকা চুল কালো করার জন্য চুলের গোড়া থেকে আগা অবধি দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুলের গোড়ায় ভালো করে মেসেজ করে দশ মিনিট রেখে তারপরে রেগুলার শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নিলেই হবে আর এখন আপনারা এটা সপ্তাহে কয়দিন লাগাবেন বা কিভাবে লাগাবেন আপনারা যদি সম্ভব হয় সপ্তাহে একদিন এই হেয়ার রেমেডিটা চুলে লাগাবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে মাসে একবার হলেও এটা লাগাবেন আপনার সাদা পাকা চুল কালো হয়ে যাবে আর কখনোই আপনার চুল গোড়া থেকেই সাদা হবে না আর যেই নতুন চুলগুলো গজাবে সম্পূর্ণ চুলগুলোই কালো হয়ে গজাবে আর চুলগুলো অনেক বেশি সিল্কি হবে চুল দ্রুত লম্বা হতেও সাহায্য করে আশা করি এই হেয়ার রেমেডিটা আপনাদের একটু হলে উপকারে আসবে যদি উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলে অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম